नमस्कार बंधुरा बीएन बेंगली चैनल पक्ष सन्तु घोष आज के आबारो एसे उपस्थित होयेछि कामारपुकुर रेलवे स्टेशने। देखुन जे टिकेट काउंटारगुली एखानेते काज कत दूर कि होच्छे बा एखन आबार काज चालू होयेछे नाकि आमरा देखाबो। एर आगेते किन्तु आमरा आमादेर चैनल बीएन बेंगलीते कामारपुकुर रेलवे स्टेशनेर किन्तु अनेक भिडियोई देखियेछिलाम। आज के चलुन जाइ काज किछु शुरू होयेछे नाकि तार आगे प्रत्येकेई बोलबो जारा आमादेर चैनेले नतून आसछेन तारा किन्तु अवश्यई आमादेर चैनल बीएन बेंगली सबसक्राइब करते भुलबेन ना। सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटिके अवश्यई अन करे राखबेन। तारकेश्वर विष्णुपुर रेल प्रोजेक्टेर आमरा बहु भिडियो आपनादेर सामने तुले धरेछि। आज के रेल प्रोजेक्टेर कामारपुकुर स्टेशनेर काज कत दूर कि आपनादेरके एई मुहूर्ते देखाबो। चलुन जाइ ताहले। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেলওয়ে স্টেশনে যে কাউন্টারগুলি টিকিট কাউন্টারগুলি অতিক্রম করে আপনাদেরকে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে নিয়ে যাব। ওখানের কি পরিস্থিতি হয়ে রয়েছে সেটাও আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরব। চলুন যাই বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কামারপুকুর রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন জেসিপি দাঁড়িয়ে কাজ করছে। এই দিকগুলো আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, আগেও দেখিয়েছিলাম এখানে লাইনগুলি বা ওভারব্রিজ এগুলো দেখিয়েছিলাম। অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি। দেখুন লাইনের কাজগুলি আপনাদেরকে দেখাবো। দেখুন লাইনে যে স্টোন চিপসগুলো এগুলো কিন্তু জাম করার কাজ হচ্ছে, এখানেতে লাইন পাতার কাজ চলছে। দেখতে পাচ্ছেন আজকের এক্সক্লুসিভ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কামারপুকুর রেলওয়ে স্টেশনে এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক, এদিকটা জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে গোঘাট হয়ে তারকেশ্বরের দিক। ওভারওয়ে ব্রিজটা কিন্তু আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি। দেখুন কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা অনেকবারই আপনাদেরকে বলেছি এর আগে যে সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই সমস্ত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে কাজ যখন শুরু হবে কামারপুকুর রেলওয়ে স্টেশন বা ভাবাদিঘির কাজ যেখানে যখন কাজ চালু হবে সেই চালুর কাজ বা শুরুর কাজ কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দিয়ে গেছি জয়রামবাটি বাড়া গোপীনাথপুর গ্রাউন্ড জিরো লেভেল থেকে একেবারে আপনাদেরকে মাটি ফেলার কাজ আমরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে বারবার দিয়ে গেছি। দেখতে পাচ্ছেন এটা এক নম্বর প্ল্যাটফর্ম, যদি টিকিট কাউন্টারের পাশেই যদি এই প্ল্যাটফর্মটা যদি এক নম্বর হয়, আমি আনুমানিকভাবে বলছি, তাহলে কিন্তু এটা যদি এক নম্বর হয় ওই দিকটা কিন্তু দুই নম্বর, ওই দিকটা তিন নম্বর। এখানে কিন্তু ক্রসিং রেলওয়ে স্টেশন, কামারপুকুর রেলওয়ে স্টেশনটা কিন্তু ক্রসিং স্টেশন, যেহেতু সিঙ্গেল লাইন, এখন সিঙ্গেল লাইনের কাজ হচ্ছে, সিঙ্গেল লাইনের হিসাবে কিন্তু কামারপুকুর স্টেশন ক্রসিং স্টেশন। এলাকাবাসীদের বহুদিনের একটা আশা, সেই আশা কিন্তু পূরণ হতে চলেছে। তারকেশ্বর বিষ্ণুপুর এই রেলপথের যে পেন্ডিং কাজ সেই কাজ কিন্তু আবার চালু হচ্ছে, আবার শুরু হয়েছে। বহুদিন ধরেই কিন্তু কামারপুকুর রেলওয়ে স্টেশন এইরকম ভগ্নদশায় পড়েছিল। দেখতে পাচ্ছেন এই দিকটা জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক, চারিদিক ফাঁকা মাঠ। দেখতে পাচ্ছেন এইটা হলো দুই তিন নম্বর প্ল্যাটফর্মের যাত্রী প্রতীক্ষালয়, এটি ওভারওয়ে ব্রিজ। ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গা থেকে ভিডিও শুরু করেছিলাম তোরণটি, কামারপুকুর স্টেশন প্রবেশ করার আগে যে তোরণ সেই তোরণ থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম। আমরা অনেকটা দূরে চলে এসেছি এই দিকটা, এই দিকটা কিন্তু তারকেশ্বরের দিক, গোঘাট হয়ে আরামবাগ হয়ে তারকেশ্বরের দিক। চলুন এখন আমরা স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যাই। তার আগে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দিকগুলো পুরো সরঝোপে একেবারে জঙ্গল হয়ে গেছে। সামনেই দেখুন ফ্ল্যাট বাড়িগুলি দেখা যাচ্ছে, এইগুলি সরঝোপে একেবারে ভরে গেছে। আর এই দিকটা
পরিষ্কার এই দিকগুলোও পুরো কিন্তু একেবারে সরঝোপে ভর্তি হয়ে গিয়েছিল। আমরা এখন কাউন্টারের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। 2024-এ যে ট্রেন চলবে এই রকম কিন্তু আপনাদেরকে এই খবর দিয়েছিলাম, আমরা যতটুকু খবর পেয়েছিলাম এর আগের ভিডিওতে কিন্তু এই খবর দিয়েছিলাম। সম্ভবত যতটুকু আশা করা যায় 2024 বাড়াগোপীনাথপুর ট্রেন চলবে হয়তো, বা কামারপুকুরও হয়তো চলতে পারে। আমরা রেলের কোনো কর্মীদেরকে এখন এই মুহূর্তে সেরকম পাচ্ছি না, পেলে হয়তো সেইভাবে জিজ্ঞাসা করে আপনাদেরকে আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন এখন টিকিট কাউন্টার এর কাছে যাব এবং টিকিট কাউন্টার ক্রস করে ওইদিকে দেখি কত দূর কী কাজ হয়েছে। আমরা এখন এই মুহূর্তে কামারপুকুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এবং তার পাশাপাশি যে বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিংয়ের কাছে রয়েছি। দেখুন এখানে কামারপুকুর স্টেশনের কাছে একটি সাবমার্সেল, আজকেই এই সাবমার্সেলটি জল বেরোলো। আমরা এই জায়গায় এসে দেখলাম সাবমার্সেলের মোটরটি নামিয়ে আজকে এই এখন এই মুহূর্তে ভাড়া খোলা হচ্ছে। দেখুন সাবমার্সেল তৈরি করা হলো, খুব দ্রুততার সহিত কামারপুকুর রেলওয়ে স্টেশন আবার নির্মাণের কাজ হচ্ছে। এখানে চিপস এবং বালিগুলি আবার নামানো হয়েছে, স্ল্যাব ঢালাই হচ্ছে, খুব দ্রুততার সহিত আবার কামারপুকুর রেলওয়ে স্টেশনের কাজ হচ্ছে। খুব তাড়াতাড়ি কামারপুকুর পর্যন্ত ট্রেন চলবে। এখন তারকেশ্বর থেকে কামারপুকুর আগে চলবে নাকি বাঁকুড়ার থেকে আগে কামারপুকুর চলবে সেটা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তো কামারপুকুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু ট্রেন চলবে, খুব দ্রুততার সহিত কাজ চালু হয়ে গেছে। এলাকাবাসীদের বহুদিনের একটা পুরনো স্বপ্ন, সেই স্বপ্ন সেই প্রত্যাশা আবারও পূরণ হতে চলেছে। আমরা কামারপুকুর স্টেশনে ট্রেনে চেপে আবারও হাওড়া যাব, হাওড়া যেতে পারবো, এই রকম একটা আশা করে আগামী দিনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকেই কিন্তু আশা করতে পারেন আগামী দিন আবারও কামারপুকুরে ট্রেন চলবে। বন্ধুরা কামারপুকুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার এবং টিকিট ঘর দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমরা কামারপুকুর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারের ভিতরেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। আজকের ভিডিওটি সেই সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম, নমস্কার, ভালো থাকবেন।